আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদিও কিছুক্ষণ আগে একটা টক শোতে ছিলাম, তারপরে আবার এই পেজে থেকে লাইভে আসা যে নিজের মতো করে কিছু কথা একটু ব্যক্ত করা এবং আমার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সহ সকলকে জানানো যে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আগামী 26শে মার্চ বাংলাদেশে আসছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি নিজ দেশেই হচ্ছেন একজন বিতর্কিত এবং কুখ্যাত ব্যক্তি হিসেবে সমালোচিত এবং নিজ দেশেই তাকে কসাই নামে ডাকা হয়, যে ইংরেজিতে যাকে আপনার গুগলে এখন জানি না এই ফ্রেজটা পরিবর্তন হয়েছে কি না, আগে কিন্তু ছিল যে তাকে গুজরাটের কসাই বা বুচার অব গুজরাট বলা হতো এবং এটা আমি একাধিক প্রোগ্রামে বলেছি, তারপরে আবারও আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাই যে জিনিসটা হচ্ছে যে এই যে বর্তমানে যে ভারতে যে উগ্র হিন্দুত্ববাদী দল যে বিজেপি, তাদের যে সাম্প্রদায়িক কর্মকাণ্ড এটি শুধুমাত্র হঠাৎ করেই ঘটেছে এটা নয়। এই বিজেপি দলটার কার্যক্রমই হচ্ছে সাম্প্রদায়িকতার উপরে ভিত্তি করে এবং উগ্র হিন্দুত্ববাদকে আপনার ধারণ করে। সেখান থেকে 2002 সালে যখন এই বর্তমানের যে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি পরিকল্পিতভাবে একটা আপনার দাঙ্গা লাগিয়ে দিয়েছিলেন, অর্থাৎ তিনি পরিকল্পিতভাবেই এই সহিংসতাটা ঘটিয়েছিলেন যেটিকে পরবর্তীতে আপনার একটা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে রূপদান করার চেষ্টা করা হয়েছে। মূলত এই শ্রী নরেন্দ্র মোদী, যে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর হচ্ছে যে সাঙ্গপাঙ্গরাই হচ্ছে সেদিন পরিকল্পিতভাবে সেই দাঙ্গাটি ঘটিয়েছিল এবং সেই ঘটনা সারা বিশ্বে নিন্দার ঝড় তুলেছিল এবং মানুষকে শিহরিত করেছিল যে সেই ঘটনায় আপনার বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে সেদিন কিলিং মিশন বা গণহত্যা চালিয়েছিল এবং সেই হত্যাকাণ্ডের কারণে মোদির ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং বিশেষ করে আমেরিকা আপনার তাকে রেড লিস্টে মার্ক করেছিল, যে কারণে তিনি আমেরিকায় প্রবেশ করতে পারেনি। এবং এই যে আমেরিকার কালো তালিকাভুক্তি করা মোদিকে, এটি মোদি আমেরিকা সরি ভারতের প্রেসিডেন্ট নির্বা ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এটি তারা উইথড্র করেছে। এখন সেখানে আমেরিকা ভারতের রাজনীতির কারণে আমেরিকা হচ্ছে কখনও তার শত্রুকে কাছে টানবে, আবার বন্ধুকে দূরে ফেলাবে, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। কারণ এই অঞ্চলে যেহেতু দক্ষিণ এশিয়াতে ভারত একটা বড় শক্তি এবং বর্তমানের বিশ্ব অর্থনৈতিক কিংবা পরাশক্তিতে চীন যেহেতু আপনার আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, কাজেই এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে চীনকে ঠেকাতে আপনার ভারতকে সাথে লাগবে আমেরিকার। সে কারণে দেখা যাচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ নীতিতে স্বাভাবিকভাবেই হয়তো আমেরিকা ওইভাবে নানাভাবে হস্তক্ষেপ করবে বা করবে না, প্রতিবাদ জানাবে জানাবে না, কিন্তু আমরা হচ্ছে কারো গোলাম হয়ে বাস করতে চাই না, আমরা কারো দাসত্ব করতে চাই না, আমরা কারো তাবেদারি করতে চাই না, যে কারণে বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ, সেই জায়গা থেকে আমরা এই ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করেছি এবং আমরা একটা জিনিস দেখেছি যে আমরা বিরোধিতা করার সাথে সাথে বা আমাদের পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দল এবং সংগঠন তারাও অনেকে বিরোধিতা করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সশ্রদ্ধ সালাম জানাই যে তাদের জায়গা থেকেও তারা বিরোধিতা করেছে, কিন্তু একটা জিনিস আমাদেরকে আসলে বাস্তবতার আলোকে বিবেচনা করতে হবে যে বিশেষ করে আমরা কোন কোন জায়গায় আসলেই বিরোধিতার করছি, সেটি কি শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা কিংবা পেপার পত্রিকায় দু একটা নিউজ হওয়ার জন্য বিরোধিতা, নাকি কার্যকর অর্থে বিরোধিতা না প্রতিবাদ করা। যেমন আমরা যদি দেখে থাকি যে বিশেষ করে বাংলাদেশের বর্তমানে এই মোদির আগমনকে কেন্দ্র করে একমাত্র আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনগুলো এই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করছে এবং তারা বেশ কয়েকটি কর্মসূচিও তাদের যার যার জায়গা থেকে আপনার পালন করেছে। এখন মোদি যেদিন আসবেন, যে 26শে মার্চ কিংবা তার আগের 25শে মার্চ কাছাকাছি ডেটে ওইভাবে কেউ কর্মসূচি রাখে নাই,
অনেকে সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য পরিষ্কার করেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আমরা আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চাই না, আমরা সরকারের সাথে সংঘর্ষে জড়াতে চাই না। তো আমার তাদের কাছে সবিনয়ে প্রশ্ন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীটা কারা পালন করছে? তারা কি জনগণের প্রতিনিধি কিনা? তারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে কিনা? যে বর্তমান যে সরকার আছে তারা তো একটা অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, ভারতের একটা তাবেদার সরকার। তারা তো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকেও ধারণ করে না। তারা 2008 সালে ক্ষমতায় এসেছে ভারতের একটা প্ল্যান নিয়ে, ভারতের একটা পরিকল্পনা নিয়ে, এবং যে কারণে তারা সেই 2008 সাল থেকেই ভারতের তাবেদারি করেছে, এবং ভারত তাদেরকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নানাভাবে হস্তক্ষেপ করছে, বাংলাদেশকে একটা তাল মাটার অবস্থায় ফেলে দিয়েছে। সেই 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে এদেশের প্রথম সারির দক্ষ চৌখস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যা করেছিল। সেদিনের সেই হত্যাকাণ্ডে প্রায় আপনার সেই 60 জনের মতো কর্মকর্তা তারা নিহত হয়েছিল। এটা ছিল ভারতের একটা প্ল্যান। সুতরাং সেই ভারতের তাবেদার সরকার, গোলামী সরকার তো ভারতকে আনার জন্য, ভারতের হাতে দেশকে তুলে দেওয়ার জন্যই তারা কাজ করবে। তো এই যে তারা যে 2008 সালে তো একটা সাজানো পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসছে, এবং আমরা সেটা দেখেছি ভারতের যে রাষ্ট্রপতি যে প্রণব মুখার্জির বইয়ে সেটার ইতিহাস বিবৃত করা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে কীভাবে এই 111-এর সেই কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনরা আপনার ভারতের কৃপা চেয়েছিল, কীভাবে ভারতের সহযোগিতা চেয়েছিল, এবং শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার জন্য কীভাবে ভারতের সাথে আতাত করেছিল, সেটি তো সেই আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির বইয়েই ক্লিয়ার হয়েছে। তারপরে তারা যেটি আসলো, এদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করার জন্য, সমস্ত রাজনৈতিক দলগুলোকে পঙ্গু করার জন্য তারা একটা কিলিং মিশন নিয়ে আগালো। বিরোধী দল এবং ভিন্ন মতের অসংখ্য নেতা কর্মীদেরকে তারা খুন করিয়েছে, গুম করিয়েছে, খুন গুম করেছে। বাংলাদেশে নির্বিচারে যেমন হত্যাযজ্ঞ চালিয়েছে, গুম খুন করেছে, একই সাথে তাদেরকে ভারতে নিয়েও তারা গুম খুন করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি নেতা সালাউদ্দিন, ইলিয়াস আলীর মতো জাদ্রেল নেতা, ফটোগ্রাফার সাংবাদিক কাজলের মতো মানুষ যে দেশ থেকে গুম হয়ে তাদেরকে পাওয়া যায় ভারতের ওই পারের সীমান্তে। তারা কীভাবে ওপারে গেলেন? নিশ্চয়ই বাংলাদেশে সেই ভারতের দালালরা বা এজেন্টরা রয়েছে, এদেশে যারা মোদির দালাল কায়েম করতে চায়, মোদির উগ্র হিন্দুত্বতাবাদের রাম রাজত্ব কায়েম করতে চায়, সেই মোদির দোসররা, ভারতের দালালরা আজকে এদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন, গণমাধ্যম, সমস্ত জায়গায় দালালদের ছড়াছড়ি। এই দালালরা উগ্র হিন্দুত্বতাবাদ কায়েম করার জন্য, এদেশের সাম্প্রদায়িকতাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করছে। আপনারা যদি এখনও না বুঝতে পারেন, তাহলে এই জাতিকে তার জন্য অনেক খেসারত দিতে হবে, যেটা খেসারত দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। আপনারা সেই সিরিয়ার অবস্থা দেখেছেন যে সেখানে সরকারপন্থী এবং বিদ্রোহীদের যুদ্ধে সিরিয়া আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, সিরিয়া আজকে একটা ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে, আফগানিস্তানের পরিণতি আপনারা দেখেছেন, মিয়ানমারের পরিণতি চোখের সামনে দেখছেন। কাজেই আপনাদের এখন যদি এই ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা যদি প্রতিবাদ না করেন, কথা না বলেন, প্রতিরোধ গড়ে না তুলেন, তাহলে আপনাদেরকেও বাংলাদেশকেও সেই সিরিয়া, আফগানিস্তান কিংবা মিয়ানমারের মতো পরিস্থিতি বাংলাদেশেও ঘটবে, এবং সেটা আপনাদেরকে দেখতে হবে। তখন আপনাদের আফসোস করা ছাড়া কিন্তু কিছুই থাকবে না। আজকে মিয়ানমারে যখন আমরা দেখছি যে মিয়ানমারের গণতান্ত্রিক যে জনগোষ্ঠী, তারা কিন্তু মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করছেন। তাদের সেই গণতান্ত্রিক আন্দোলন জান্তা সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুক্ত হচ্ছে মিয়ানমারের গণমাধ্যম কর্মীরা, মিয়ানমারের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, মিয়ানমারের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ। বিপরীত পক্ষে আমরা কী দেখছি যে মিয়ানমারের এই জান্তা সরকারের পক্ষে অবস্থান নিয়েছে আপনার চীনের সরকার, এবং চীনের সরকার শুধুমাত্র মিয়ানমারের সরকারের পক্ষে মৌনভাবে যে অবস্থান নিচ্ছে সেটা নয়, সরাসরি সমর্থন দিচ্ছে। তার পরিণতি কী হচ্ছে? সেখানকার জান্তা সরকার নির্বিচারে গণতন্ত্রকামী আন্দোলনকারী মানুষের উপরে গুলি চালাচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে, মানুষ মারছে। এমনকি যে বিশ্ব মোরাল কিংবা বিশ্বের লিডার যে সেই যে জাতিসংঘ,
তারাও আজকে মিয়ানমারের কারণে, সরি যে চায়নার কারণে আজকে নির্বিকার ভূমিকা পালন করছে, মিয়ানমারের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। যদি ইউরোপ আমেরিকার কয়েকটি দেশ যারাও মিয়ানমারে আপনার মিয়ানমারের বিরোধিতা করছে, তারা গণতন্ত্র মানবাধিকারের জায়গা থেকে বিরোধিতা করছে না, তারা অনেকেই বিরোধিতা করছেন তাদের রাজনৈতিক এজেন্ডা কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, তারপরে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের বিরোধিতা করছে, কিন্তু চায়নার মতো একটা পরাশক্তি যারা জাতিসংঘের স্থায়ী আপনার পরিষদের সদস্য, তাদের বিরোধিতার কারণে জাতিসংঘ ওইভাবে সম্মিলিত কোনো প্রস্তাব আনতে পারছে না। তো বন্ধুগণ, আমার এই মিয়ানমারের ভূমিকার অবতারণার বা ভূমিকার আলোচনা করার একটা কারণ ছিল যে আজকে বাংলাদেশের আপনারা চিন্তা করতে পারবেন না প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম আজকে কী পরিমাণে ভারতীয় দালাল এবং এই ভারতের উগ্র হিন্দুত্ববাদের এজেন্ট রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য সংঘবদ্ধভাবে কাজ করছে এবং বাংলাদেশকে সিকিম বানানোর জন্য সংঘবদ্ধভাবে কাজ করছে। যে কারণে আজকে ধরেন বাংলাদেশ যদি একটা কু ঘটিয়ে দেয় বাংলাদেশে, ভারত আজকে তখন দেখা যাবে যে বাংলাদেশের গণতন্ত্রকামী শক্তিগুলো, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তখন কী করবে? আন্দোলন করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। তখন এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী যে এদেশীয় দালাল এবং প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যমে যাদের এই দালাল এজেন্ট রয়েছে, তখন তারা মিলে সেই গণতান্ত্রিক জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে। তখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে ভারতের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু তখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে পারবে না অনেক ক্ষেত্রে, কিংবা তাদের জন্য কাজ করাটা খুব কষ্টকর হয়ে যাবে, যেমনটি আজকে মিয়ানমারে হচ্ছে। চীনের কারণে আজকে মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের আন্দোলনরত নেতাকর্মী কিংবা জনমানুষের, গণমানুষের প্রতি আপনার বিশ্ববাসীর সমর্থন কাজে দিচ্ছে না। ভারতও ঠিক সেই জায়গা আজকে বাংলাদেশকে বন্দী করার একটা পায়তারা করছে। আপনার অবশ্যই মনে আছে যে এই বর্তমান ভোটারবিহীন সরকার 2014 সালের একটি পাতানো নির্বাচন, একটা বিরোধী দলবিহীন নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। সেই নির্বাচনকে কারা বৈধতা দিয়েছিল? এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি। মোদি এই তখন এই বিনা ভোটের সরকারকে তারা সমর্থন দিয়েছিল এবং বিনা ভোটের সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে দিয়ে নানা ধরনের দেশ বিরোধী চুক্তি তারা করিয়ে নিয়েছে। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করছে, বাংলাদেশের স্থলবন্দর ব্যবহার করছে, জলবন্দর ব্যবহার করছে এবং বাংলাদেশকে তাদের একটা করদ রাষ্ট্রে পরিণত করার জন্য পর্যায়ক্রমিকভাবে নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছে। কিছুদিন আগে আমি একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলাম যে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার কাছ থেকে যেটা শুনেছি সেটা একটি ভয়ঙ্কর তথ্য ছিল যে বাংলাদেশের সেন্সিটিভ জায়গাগুলোতে, নিরাপত্তার জায়গাগুলোতে কীভাবে ভারত অ্যাক্সেস নিচ্ছে। বাংলাদেশের আজকে আপনার আইটি খাত বলেন, তথ্য প্রযুক্তি, অনেকে হয়তো ভাবতে পারছেন না এই তথ্য প্রযুক্তি দ্বারা আজকে সারা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। বাংলাদেশের সমস্ত তথ্য প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ আজকে ভারতের হাতে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোর আজকে সিকিউরিটি টেকনোলজিক্যাল সাইট আজকে ভারতের হাতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো সেন্সিটিভ একটা প্রকল্প যেখানে একটা মশা ওই একটা আপনার প্রকল্পের একটা আপনার আপনার যখন প্রকল্প কাজ চলমান থাকে তার মধ্যে ঢুকে গেলে একটা বিপদ হতে পারে, যেমনটি এয়ারপোর্টের বিমানের ক্ষেত্রে হয়ে থাকে। সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতেও আজকে যেখানে রাশিয়া সরাসরি তত্ত্বাবধান করছে সেখানেও ভারতকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, অর্থাৎ ভারত যাতে বাংলাদেশকে জিম্মি করে তার সমস্ত স্বার্থ সিদ্ধি তারা করতে পারে। এইটা হচ্ছে বিনা ভোটের সরকার করছে। কেন করছে? তারা ক্ষমতায় থাকতে, আজকে বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা আজকে বলছে যে উগ্র হিন্দুত্ববাদী মোদীকে বাংলাদেশে আনা যাবে না, সেটার যখন বিরোধিতা করছে, তখন এই যে আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বলেন তথা সমগ্র আওয়ামী লীগ বলেন, সেখানে যে এই যে মোদীর দালালরা যে ঢুকে পড়েছে, তারা আজকে সরকারকে পরামর্শ দিচ্ছে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে মাঠে নামাও এবং মোদী বিরোধী আন্দোলন ঠেকাও। একটা জিনিস চিন্তা করেন যে একটা বিদেশি রাষ্ট্রপ্রধানের আগমনের বিরোধিতা করে যে কোনো নাগরিক একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করতে পারে, সেখানে আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা মোদীর এজেন্টরা, ভারতের দালালরা, তারা আজকে রাজপথে নেমে গেছে। কেন? এই মোদী বিরোধী আন্দোলন ঠেকানোর জন্য। এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে দেখেছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে আন্দোলন সংগ্রামে, যে ভারতের এই উগ্র হিন্দুত্ববাদের যে দালালগুলো কীভাবে হুমকি দিচ্ছে,
কলিজা ছিঁড়ে ফেলবে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কি কলিজা ছিঁড়ার কাউকে হুমকি দিতে পারে? এটা দিচ্ছে কে? দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। আমরা বলেছিলাম এই সঞ্জিত চন্দ্র দাসরা আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা ভারতের দালাল, যে আপনারা দেখেছেন 2019 সালে যখন আমরা সেই এনআরসি সিএ নিয়ে যখন আন্দোলন করেছিলাম, তার প্রতিবাদ জানিয়েছিলাম যে এনআরসি সিএ এর মাধ্যমে মূলত মুসলিম সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের একটা নাগরিকত্ব বঞ্চিত করার যে একটা অপপ্রয়াস নিয়েছিল এবং সমগ্র ভারতের যে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের যে একটা চিত্র সেটিকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল উগ্র হিন্দুত্ববাদী মোদি, আমরা তখন সেটার প্রতিবাদ জানিয়েছিলাম। শাহিনবাগের আন্দোলনরত গণমানুষের প্রতি আমাদের সংহতি জানিয়েছিলাম। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যারা এই সংখ্যালঘু নাগরিকদের নাগরিকত্ব বঞ্চিত করার আন্দোলন যারা চালাচ্ছিল তাদের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করে আমরা ইংরেজিতে একটা বিবৃতি দিয়েছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, ছাত্র সমাজের নেতা হিসেবে আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম। সেদিন এই মোদির দালালরা, এদেশের রয়ের এজেন্টরা সেদিন আমাদের উপরে হামলা চালিয়েছিল। আপনারা দেখেছেন শুধুমাত্র 17 তারিখ হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি, তারপর প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের মুখোমুখি এদেশীয় মোদির দালালরা সেদিন অবস্থান নিয়েছিল এবং তার চূড়ান্ত পরিণতি আমাদেরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে সেদিন হামলা চালিয়েছিল। দেশ বিদেশের সমস্ত গণমাধ্যমে সেই ডাকসু হামলার প্রতিবেদন প্রমাণ থাকার পরেও এই বিনা ভোটের মাফিয়া সরকার, ভারতের দালাল সরকার, ভারতের গোলাম সরকার ডাকসু হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। কেন পদক্ষেপ নেয় নাই? কারণ ওরা টিকে আছে এই মোদির পাচেটে, এই মোদির গোলামি করে ওরা ক্ষমতায় টিকে আছে। কাজে সেই ক্ষেত্রে আমাদের ক্যাপশনে যেটি ছিল বন্ধুগণ, যে প্রত্যেকটি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের নৈতিক দায়িত্ব এই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করা। তো বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে মোদি আসা পর্যন্ত আপনাদের এই প্রতিবাদ যেন অব্যাহত থাকে। যদি মোদি আসা পর্যন্ত আপনারা প্রতিবাদ না করেন তাহলে ভাববো আপনারা শুধুমাত্র সস্তা বাহাবা পাওয়ার জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। আপনাদেরকে মোদি আসার আগ পর্যন্ত, যেমন আমি দেখেছি, আমি যতদূর জানি আগামীকালকে বাম জোটের একটা কর্মসূচি আছে, আগামী 25 মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদির আগমনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হবে। যে বিক্ষোভ মিছিলটি ঢাকার ঐতিহাসিক পল্টনের মুক্তাঙ্গন থেকে শুরু হবে। আমরা জানি সেই বিক্ষোভ মিছিলে আমাদের বাধা আসতে পারে, আমাদের উপরে হামলা হতে পারে। আমরা এই কথাটুকু আপনাদেরকে বলতে পারি, যদি সুস্থ থাকি সেই বিক্ষোভ মিছিলে যদি হামলা হয় অগ্রভাগে থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য কাজ করব, যদি গুলি আসে অগ্রভাগে বুক পেতে সেই গুলি নেব। কিন্তু আপনাদের প্রতি একটা আহ্বান জানাই যে দেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষের উপরে আগ্রাসন বিরোধী জনগণকে, ধর্মপ্রাণ সমস্ত সম্প্রদায়ের মানুষকে, যে আপনারা সেই 25 মার্চের আপনার সেই মোদি বিরোধী আন্দোলনে, মোদি বিরোধী বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য যার যার জায়গা থেকে আপনারা সেই ঐতিহাসিক পল্টন ময়দানের মুক্তাঙ্গনের বিক্ষোভ কর্মসূচিতে আপনারা যোগ দেবেন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। আমাদের স্পষ্ট কথা যে আমরা বলেছি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে সরকার, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, রাষ্ট্রনায়করা আসছেন, তাদের কাউকে নিয়ে আমাদের আপত্তি নেই। আপনারা শ্রীলঙ্কার আপনার প্রধানমন্ত্রী এসে গেছেন, আপনার নেপালের রাষ্ট্রপতি এসেছেন, আপনার মালদ্বীপের প্রধানমন্ত্রী এসেছেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসছেন। কাউকে নিয়ে বাংলার জনগণ প্রতিবাদ করেছে? কাউকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে? দেয়নি, প্রতিবাদ করবেও না। আপনারা কেন মোদির এত বিরোধিতা সত্ত্বেও মোদিকে বাংলাদেশে আনছেন? মোদির কসাই মোদিকে, উগ্র হিন্দুত্ববাদী মোদিকে কেন আজকে আওয়ামী লীগ বাংলাদেশে এনে বাংলাদেশে আজকে সাম্প্রদায়িকতা উস্কে দিতে চাচ্ছে শুধুমাত্র ক্ষমতার জন্য? যদি আওয়ামী লীগ আজকে বাংলাদেশে একটি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশের পরিবেশকে, বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে চায়, সেই দায় সরকারের, সেই দায় আওয়ামী লীগের। আজকে আমি দেখেছি আপনার ছাত্রলীগের যে সভাপতি আল রাহিয়ান খান জয় বলেছেন যে
আপনার বামপন্থী ছাত্র সংগঠনদের কটাক্ষ করে যে তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করে না, আমি জয়কে বিনয়ের সাথেই বলতে চাই, আমাদের বাবা মা, আমাদের পরিবার আপনাদের মতো, আপনাদের ফ্যামিলির মতো উগ্রতা শিক্ষা দেয়নি। আমাদের পরিবার ভদ্রতা শিক্ষা দিয়েছে, নমনীয়তা শিক্ষা দিয়েছে, মানুষের সাথে সহনশীলতা, বন্ধুত্বপূর্ণ আচরণ করার শিক্ষা দিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, কে ছাত্রদের প্রতিনিধিত্ব করে আর কে প্রতিনিধিত্ব করে না, সেটি আপনি তো বলার অধিকার রাখেন না ভাই। আপনি ছাত্রলীগের প্রতিনিধিত্ব করেন, আপনি পুরো ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন না। আমি ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করি, ছাত্র অধিকার পরিষদের নেতা। আমিও কখনো পুরো ছাত্র সমাজের নেতা নই, কিন্তু তারপরেও একটা নির্বাচিত প্রতিনিধি হিসেবে, যেহেতু এই মুহূর্তে একমাত্র ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন হয়েছে দীর্ঘ 28 বছর পরে, এখন পর্যন্ত ডাকসু নির্বাচিত হয়নি, কাজেই আমরা দাবি করতে পারি যে আমরা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করি। আপনাদের মতো গুন্ডামি মাস্তানি আমরা করি না। শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছেন যে আপনাদের সেই আধিপত্য সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জিম্মি করার পরেও যখন ডাকসু নির্বাচন হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু ঠিকই সেখানে আমাদেরকে বেছে নিয়েছে, ভোট দিয়েছে। কাজী শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে নৈতিক দায়িত্ব যে ছাত্র সমাজের অভিভাবক সুলভ আচরণ করে, ছাত্র সমাজ তথা এই যে ডাকসু তথা ছাত্র নেতৃবৃন্দর যে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, সেই ইতিহাসের ধারাকে অব্যাহত রাখার জন্য এই নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করা। কিন্তু আপনারা কী করছেন সেখানে? মোদীর পক্ষে অবস্থান নিয়েছেন। আচ্ছা, আমি জয়কে প্রশ্ন করতে চাই যে আপনি মুসলমান কিনা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি একজন উগ্র হিন্দুত্বতাবাদী, বিজেপি যে দলটাই হচ্ছে উগ্র একটা সাম্প্রদায়িক দল, যারা ভারতে গরুর মাংস ভক্ষণ করার, পরিবহন করার মতো ঠুনকো অভিযোগে দিনে দুপুরে মানুষকে পিটিয়ে মারছে, একজন মুসলিম নারীকে আপনার একজন হিন্দু সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করার ফলে আগুনে পুড়িয়ে মারছে, আপনারা কেমন তারা মুসলমান? আপনাদের কি এগুলো বিবেকে লাগে না? আপনি এর আগে মামুনুল হককেও কটাক্ষ করেছিলেন, মামুনুল হককে নিয়েও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন নষ্ট ভ্রষ্ট বলে। মামুনুল হকের রাজনৈতিক মতাদর্শে ক্ষেত্রে আমার ভিন্নতা আছে, পার্থক্য আছে, কিন্তু মামুনুল হক এদেশের আলেম সমাজের একজন প্রতিনিধি। কাজে আপনি যে যে বেয়াদবি করেছেন, মামুনুল হকের পা ধুয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত। আপনি নিক্সন চৌধুরী দেখেছেন না, মামুনুল হককে কটাক্ষ করেছিল, মামুনুল হককে গালি দিয়েছিল, আবার মামুনুল হককে তাদের বাসায় দাওয়াত করেছিল, দাওয়াত করেছে। কাজী আজকে ক্ষমতায় আছেন, ভারত বাংলাদেশের রাজনীতি করেন, বাংলাদেশ পন্থী রাজনীতি করেন, ভারতের গোলামি করার জন্য এদেশে উগ্র হিন্দুত্বতাবাদকে প্রমোট করবেন না, উগ্র হিন্দুত্বতাবাদকে এদেশে ছড়াবেন না। বাংলাদেশের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে, এদেশে কোনো সাম্প্রদায়িকতার জায়গা নেই। কিন্তু তারপরেও এই যে ভারতের উগ্র হিন্দুত্বতাবাদী দালালরা কিছু ঘটনা ঘটিয়ে তারা সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। সুনামগঞ্জের ঘটনা আপনারা সবাই জানেন, দেখেছেন যে সেই ঘটনাটি কী ঘটেছিল, যে সেখানে আপনার ঝুমন দাস নামক একজন হিন্দু যুবক একটা ফেসবুক পোস্ট দিয়েছিল, তার পোস্টে নাকি মামুনুল হককে ইন্ডিকেট করে পোস্ট দিয়েছিল, সেই পোস্টে আর আমি খুঁজে পাইনি। সেই পোস্টের কারণে যেহেতু মামুনুল হকরা এদেশের একটা আলেম সমাজের প্রতিনিধিত্ব করেন, তো স্বাভাবিকভাবেই তার কিছু অনুসারী থাকতে পারেন, তারা ক্ষুব্ধ হয়েছেন হতে পারেন, তারা পুলিশে ধরিয়ে দিয়েছেন, মামলা ঢিসমিস, খেল খতম। কিন্তু তার পরের দিন মাইকে ঘোষণা দিয়ে সেই সুনামগঞ্জের শাল্লা এলাকায় তাণ্ডব চালালো। কারা তাণ্ডব চালিয়েছে? আওয়ামী লীগের নেতাকর্মীরা। কী আওয়ামী লীগের নেতাকর্মী? স্থানীয় যুবলীগের নেতা, ওয়ার্ড পর্যায়ে যুবলীগের সভাপতি আপনার স্বাধীন মেম্বারের নেতৃত্বে। শুরুর দিকে এদেশের সকল গণমাধ্যম, প্রায় সকল গণমাধ্যম, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমও এই ঘটনাকে একটা সাম্প্রদায়িক চিত্র হিসেবে তুলে ধরল, সাম্প্রদায়িক ঘটনা হিসেবে তুলে ধরল। অথচ এটি ছিল কিন্তু আওয়ামী লীগের ঘটানো একটি সহিংসতা, এবং আওয়ামী লীগের যে সংগঠন যুবলীগ, এবং আমার ধারণা প্রকৃতপক্ষে যদি জনসম্মুখে এই স্বাধীন মেম্বারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়, নিরপেক্ষ তদন্ত করা যায়, তাহলে বের হয়ে আসবে যে
এই ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল, স্বাধীন মেম্বারকে কারা ইন্ধন দিয়েছিল, সেটি বের হয়ে আসবে। কিন্তু সরকার কি সেটি করবে? কারণ সরকারের ইন্ধন পৃষ্ঠপোষকতাই তাই সাম্প্রদায়িক বা এই সহিংসতাগুলো ঘটে, যেগুলোকে সরকার সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরে রাজনৈতিক ফায়দা নিয়ে থাকে। পশ্চিমবঙ্গে নির্বাচন, এখানে মোদি আসছেন। কেন মোদি আসছেন? কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনে মাতুয়া সম্প্রদায় ভোটের ক্ষেত্রে একটা ফ্যাক্টর, সেই মাতুয়া সম্প্রদায়ের একটা তীর্থস্থান বা ধর্মীয় আপনার আরাধনার জায়গা হচ্ছে গোপালগঞ্জের ওরাকান্দি। মোদি সেখানে যাবেন, কাজে মোদি আসছেন পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির নির্বাচনী প্রচারের জন্য। মোদি যাবেন সাতক্ষীরাতে, সাতক্ষীরাও আপনার হিন্দু ধর্মাবলম্বীদের একটা পুরানো মন্দির আছেন, হিন্দু ধর্মাবলম্বী একজন আপনার ঠাকুরের মন্দির আছেন, সেই মন্দিরে যাবেন। অথচ এদেশের মোদির দালালরা মোদির এই রাজনৈতিক সফরকে তুলে ধরছে যে মোদি নাকি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসবেন। কত বড় দালাল, কত বড় নির্লজ্জ বেহায়া মিথ্যাচার হলে ওরা এই দালালি করতে পারে। এবং এ কারণেই বলছি, ওদেরকে মুসলমান ভাবতে আমার ঘৃণা হয়। ওরা মুসলমান নয়, ওরা মুসলমান রূপী হিন্দু, এই উগ্র হিন্দুত্বতাবাদের দালাল, যারা মোদির দালালি করছে, দেশে আরএসএসের দালালি করছে। কাজে এ কারণে আমি আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই বন্ধুদেরকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, আপনারা কি উগ্র হিন্দুত্বতাবাদের দালালি করতে পারেন কিনা, আপনারা কি মোদির দালালি করতে আপনারা পারেন কিনা, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনারা মোদির দালালি বাদ দিয়ে মোদির আগমনের বিরুদ্ধে সরব হন। আপনারা আমাদের 25 মার্চ যে বৃহস্পতিবার আমরা পল্টন ময়দানে বিক্ষোভের ডাক দিয়েছি, সেই বিক্ষোভ মিছিলে আপনাদের হাজির হওয়ার দরকার নাই। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করেন। আপনি আওয়ামী লীগের সভা সমাবেশ মিছিল মিটিংয়ে আপনারা আওয়াজ তুলেন যে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদি, যার হাতে অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের রক্ত লেগে আছে, মুসলমানদের রক্ত লেগে আছে, যিনি বাবরি মসজিদ ধ্বংসের নায়ক হিসেবে চিহ্নিত হয়েছেন, এই উগ্র হিন্দুত্বতাবাদী বিজেপি, এই গেরুয়া সন্ত্রাসীরা, সেই মোদিকে আপনারা বাংলাদেশে ওয়েলকাম জানাতে পারেন না। আপনারা দলের মধ্যে থেকে প্রতিবাদ জানান, লেখালেখি করেন ফেসবুকে, দেখবেন দল চাপে পড়ে হলেও নরেন্দ্র মোদির আগমনকে বাতিল করবে। আপনাদেরকে বলছি, আওয়ামী লীগ করেন, মুসলমান আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ করবেন এমনটা নয় আমরা বলছি, কিন্তু আপনাদের দলের মধ্যে যে ভারতীয় এজেন্টরা যারা রয়েছে, মোদির যে একটা দালাল শ্রেণী রয়েছে যারা মোদির গোলামি করছে, তাদের বিরুদ্ধে আপনারা দলের মধ্যে থেকে লড়াই সংগ্রাম করেন, প্রতিবাদ করেন। আওয়ামী লীগ, বিএনপি, আমরা, জাতীয় পার্টি, অন্যান্য বাম টাম যে সমস্ত সংগঠন বলেন, যদি এদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ থাকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, আমরা রাজনীতি করতে পারবো। কিন্তু আজকের শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ যে ভারতের দালালি করছে, আমি পুরো আওয়ামী লীগের কথা বলবো না, আওয়ামী লীগের একটা শ্রেণী, কারণ আমি আওয়ামী লীগের অনেক ভাই বোন, ছাত্রলীগ, যুবলীগ, অনেক মানুষের সাথে মিশি, তারাও বলে যে আজকে যে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় ক্ষমতা আছে, তারাও চান না যে আওয়ামী লীগ এইভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে তারা ক্ষমতায় থাকুক, তারাও এটা চান না। কিন্তু একটা শ্রেণীর যারা, ওই যে বললাম, মোদির দালালি করার জন্য তাদের পেছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, কারণ আপনাদের বুঝতে হবে, এই মোদি ভারতকে যেমন একটা উগ্র হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, তেমনিভাবে একটা আন্তর্জাতিকভাবেও তারা আপনার এই উগ্র হিন্দুত্বতাবাদের আপনার প্রচারের পক্ষে তারা কাজ করে যাচ্ছে। এখন বাংলাদেশেও যেহেতু আপনার মুসলমানদের পরেই সংখ্যাগরিষ্ঠের দিক থেকে হিন্দুদের সংখ্যাটা, এই মোদি টার্গেট নিয়েছে বাংলাদেশেরও কীভাবে হিন্দুদের মধ্যে উগ্র হিন্দুত্বতাবাদ ছড়ানো যায়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা কখনোই এই মোদির উগ্র হিন্দুত্বতাবাদের সাথে আপোষ করবে না, উগ্র হিন্দুত্বতাবাদে জড়াবে না। কারণ বাংলাদেশের যুগ যুগ কাল কাল ধরে শত বছরের ইতিহাস হচ্ছে ধর্মীয় সম্প্রীতির ইতিহাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ একটা সম্প্রীতির সাথে বাস করে আসছে। কাজেই সেই ক্ষেত্রে মোদি শুধুমাত্র হিন্দুদেরকে টার্গেট করেছে এটা নয়, মোদি টার্গেট করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবং আমি কিছু কিছু রাজনৈতিক দলের নাম মুখে নিতে চাই না,
কারণ তারাও বিরোধী দলে আছেন, তারাও দীর্ঘদিন ধরে এই ফাঁসিবাদের জাতাকলে পিষ্ট হচ্ছেন। কিন্তু আপনারা দেখেছেন যে তারা মোদির বিরুদ্ধে একটা টুটা শব্দ করেছে, মোদির আগমনের বিরুদ্ধে একটা প্রতিবাদ করেছে, মোদির আগমনের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল করেছে, যেখানে হেফাজতে ইসলাম সহ সমস্ত বামপন্থী সংগঠনগুলো, সমস্ত সংগঠনগুলো প্রতিবাদ করেছে, বিক্ষোভ মিছিল মিটিং করছে। সেখানে কয়েকটি দল দেখবেন চুপচাপ ভূমিকা পালন করছে, কারণ তারা মোদির দিকে চেয়ে আছেন যে মোদির আশীর্বাদ নিয়ে তারা ক্ষমতায় আসবে। আমাকে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, গোয়েন্দা সংস্থার কাছ থেকে সাবধান করা হয়েছে যে মোদি বিরোধী যদি আন্দোলন করি তার পরিণতি ভালো হবে না, পরবর্তীতে তার পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, আমাদের সংগঠনের উপরে স্টিম রোলার চলতে পারে, নেতাকর্মীদেরকে পুলিশি হয়রানি বাড়তে পারে, ছাত্রলীগ যুবলীগ তথা এই যে মোদির এজেন্টরা যে আওয়ামী লীগের মধ্যে রয়েছে তারা সমস্ত জায়গায় আগ্রাসী হবে, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালাবে, মামলা দিবে। কিন্তু আমি একটা কথা বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর সাথে আপোষ যতটুকু পারি, যতদিন বেঁচে থাকি লড়াই সংগ্রাম করে যাব। জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষকে ভারত হত্যা করেছে, ভারতের এদেশীয় এজেন্টরা হত্যা করেছে, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদকে কায়েম করার জন্য তারা পেরেছে, তারা পারে নাই। সময়ের আবর্তে গণ জি দুঃখিত, একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, কারণ যেটা বলেছি যে মোদির দালাল তো সব জায়গায় রয়েছে। তো এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদের প্রতি আহ্বান হচ্ছে যে লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিবেন, যেন এদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারে। আমরা যদি নাও থাকি, এদেশের জনগণ যেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেন সবসময় সরব থাকে, সারা বাংলাদেশের আনাচে কানাচে ছাত্র যুবকদের মধ্যে থেকে যেন সমস্ত যুবকরাই যেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। আমাদের আজকের আহ্বানটা ছিল মূলত আগামী 25শে মার্চ বৃহস্পতিবার, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এই মোদির আগমনের প্রতিবাদে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দান থেকে সেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা সমস্ত গণতন্ত্রকামী, মুক্তিকামী, অসাম্প্রদায়িক চেতনার মানুষকে আহ্বান জানাবো সেই মোদি বিরোধী ঐতিহাসিক বিক্ষোভ মিছিলে সমবেত হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আমরা সবিনয়ে সমস্ত দল, রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বান জানাই যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চান, যার যার জায়গা থেকে মোদির আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করুন, মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করুন, মোদিকে বৃদ্ধাঙ্গুলি দেখান, মোদির আগমনকে প্রতিহত করুন। স্পষ্ট কথা, আজকে যেভাবে সমস্ত জায়গায় ভারতীয় আগ্রাসন গেড়ে বসেছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা কতটা বিকৃত মস্তিষ্কের হলে তারা আজকে মোদি বিরোধী আন্দোলনে হামলা করতে পারে। মোদি বিরোধী যারা আন্দোলন করছে সেখানে তাদের কুশপত্তলিকা কিনে নিয়ে যাচ্ছে। আরে ভাই, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হতো, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হতো, যুবলীগের বিরুদ্ধে প্রতিবাদ হতো, আপনারা যদি সেখানে প্রতিরোধ করার চেষ্টা করতেন একটা যৌক্তিক বিষয় থাকতো। প্রতিবাদটা তো হচ্ছে কার বিরুদ্ধে, যিনি ভারতের নিজ দেশেই গুজরাটের কসাই নামে খ্যাত একজন ব্যক্তি, সাম্প্রদায়িক ব্যক্তি, দাঙ্গাবাজ ব্যক্তি, যার হাতে মুসলমান সহ অসংখ্য সংখ্যালঘু মানুষের রক্তে রঞ্জিত, তার পক্ষে আজকে অবস্থান নিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের একটা অংশ। চিন্তা করতে পারেন যে এরা তাহলে কী রাজনীতি করছে, এদের মাথার বিবেক বুদ্ধি কতটুকু বিকৃত হয়ে গেছে। তাই আজকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোনদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমাদের দলে আপনাদের যোগ দেওয়ার দরকার নেই, আপনার দলে থেকে আপনারা এই সাম্প্রদায়িক মোদির আগমনের প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, নিজের দলের বিরুদ্ধে সমালোচনা করুন। কেন আজকে মোদিকে আনতে হবে? 10 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে প্যারেড গ্রাউন্ডে, বিভিন্ন দেশের জাতীয় নেতৃবৃন্দ আসছেন, এদেশের জনগণ কারো বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কারো বিরুদ্ধে কটুকথা বলেছে, কারো বিরুদ্ধে বিক্ষোভ করেছে, করেনি, শুধুমাত্র মোদির বিরোধিতা করেছে। কারণ
মোদি একজন সাম্প্রদায়িক ব্যক্তি যিনি শুধুমাত্র বাংলাদেশের জন্য হুমকি নয়, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও সম্প্রীতির জন্য রাজনৈতিক বিশ্লেষকরা তাকে হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। সেখানে এই ব্যক্তির ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তথা আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনের মধ্যে যারা আছেন তাদেরকেও চিন্তা করব, একটু দয়া করে নিজের বিবেক বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন, কোন রাজনীতিটা করছেন, কাদের জন্য রাজনীতিটা করছেন। আজকে আপনারা উগ্র হিন্দুত্বতাবাদকে সাপোর্ট করছেন, কতটা কষ্টের একটা বিষয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না, সেখানে মোদির বিরুদ্ধে বারবার লাইনে ডিস্টার্ব হচ্ছে। তো আমাদের যেই আহ্বানটি স্পষ্ট, যে আপনাদেরকে এইটাই আমরা বলতে চাই যে যারা যেসব সংগঠন এতদিন ধরে যারা এই উগ্র হিন্দুত্বতাবাদী সাম্প্রদায়িক মোদি বিরুদ্ধে আন্দোলন করেছেন, মোদির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদেরকে আমরা আহ্বান জানাই, আসুন সবাই সম্মিলিতভাবে আগামী বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকার সেই ঐতিহাসিক পল্টন ময়দানের মুক্তাঙ্গন থেকে আমরা এদেশের মানুষ এই সাম্প্রদায়িকতা বিরোধী একটা শক্ত প্রতিবাদ করি, একটা বার্তা দেই যে বাংলাদেশের মানুষ উগ্র হিন্দুত্বতাবাদের পক্ষে নয়, বাংলাদেশের মানুষ মোদির মতো সাম্প্রদায়িক ব্যক্তির সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন মেনে নেবে না। শুধুমাত্র ওই লোক দেখানো প্রতিবাদ প্রতিরোধ হবে না, মোদি আসার আগ পর্যন্ত সমস্ত সংগঠনকে প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখতে হবে, এবং এই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, আমাদের একটা ইমানি দায়িত্বে পরিণত হয়েছে। কাজেই আবারও সকল সংগঠনকে আহ্বান জানাবো যে যার যার জায়গা থেকে ব্যানার ফেস্টুন বাদ দিয়ে আমাদের যেহেতু দাবি একটাই দাবি, একই দাবি, মোদি হটাও বাংলা বাঁচাও, মোদি হটাও বাংলাদেশ বাঁচাও, হটাও মোদি বাঁচাও দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখার জন্য আগামী বৃহস্পতিবার 25শে মার্চে মোদি বিরোধী বিক্ষোভ মিছিল কর্মসূচিতে আপনারা সমবেত হবেন, সেই আহ্বান জানানোর জন্যই আজকের আমার এই লাইভটি করা ছিল। এবং সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত সংগঠনকে বলবো, যেখানে কে প্রতিবাদ করছে, কারা প্রতিবাদ করছে, কোন ব্যানার নিয়ে প্রতিবাদ করছে, সেটা কিন্তু আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে প্রতিবাদ করা, উগ্র হিন্দুত্বতাবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, মোদির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করা। কাজেই এতদিন তো প্রতিবাদ করেছেন, বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন, কেউ কেউ আমরা দেখেছি সেই কুসুম কুসুম প্রতিবাদ করেছেন, যে বলেছেন যে আমরা যে রাষ্ট্রের সাথে সংঘর্ষে যাব না, আমরা কি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে ম্লান করে দেব? আরে ভাই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কারা পালন করছে? তারা কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার? তারা কি এদেশের জনগণের কোনো প্রতিনিধি? তাদের একটা ফ্যাসিবাদী সরকার, ভারতের গোলাম সরকার, দালালি সরকার, তাদের তো নৈতিক ভিত্তি নাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার জন্য। সেখানে আপনারা কাদেরকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের দায়িত্ব কাদের হাতে তুলে দেবেন? কারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে? স্বাধীনতার নায়কেরা তো এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নাই, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি আসম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেন সহ বিভিন্ন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা, বীর বিক্রম, বীরুত্তম, তারা তো এখনও জীবিত আছেন, তাদের কয়জনকে দেখেছেন ওই এই বিনা ভোটের মাফিয়া সরকার, ভারতের গোলাম সরকারের অনুষ্ঠানে? তারা তো শুধুমাত্র এই তাদের অবৈধ শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের অজুহাতে বিদেশিদেরকে এনে নিজেদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করছেন। সেখানে আপনারা তাদেরকে বৈধতা দিতে চান আর মুখে মুখে শুধুমাত্র আওয়ামী লীগকে স্বৈরাচার বলবেন, মাফিয়া বলবেন, লোক দেখানো কর্মসূচি করবেন, এই সমস্ত ভণ্ডামির রাজনীতি ছাড়তে হবে। ডাইরেক্ট কথা, যে যারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে তাদের কোনো নৈতিক ভিত্তি বা এখতিয়ার নাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যদি পালন করতে হয় দল মত নির্বিশেষে সমস্ত দলকে, সমস্ত সংগঠনকে, সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে বৃহৎ পরিসরে অনুষ্ঠান করতে হবে। কোথায় তারা কি সেটা করছে? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা সংগঠন করি ডাকসুর বিপিকে দাওয়াত দিয়েছে তা না? তারা কি বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছে? তারা বামপন্থী সংগঠন সিপিবি বলেন, গণসংহতি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেন, তাদেরকে দাওয়াত দিয়েছে? হেফাজতে ইসলাম কিংবা বিভিন্ন ইসলামপন্থী সংগঠন তাদেরকে কি দাওয়াত দিয়েছে? দেয়নি। তাহলে তারা তো নৈতিক এখতিয়ারই নেই,
স্বাধীনতাটাকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি। আজকে যেভাবে ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস রচিত করতে চাচ্ছে, এরা ইতিহাসের নব্য রাজাকার হিসেবে এরা ইতিহাস এদেরকে একসময় তুলে ধরবে। আজকে হয়তো নানান ধরনের জুলুমের কারণে, নির্যাতন নিপীড়নের কারণে আজকে মানুষ কথা বলতে পারছে না, ভয় ভীত সন্ত্রস্ত। এই ভয় দেখিয়ে বেশি দিন এই মানুষকে দমন করা যাবে না, মানুষকে শাসন করা যাবে না। মানুষ এই শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, এই গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে, এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, ভারতের গোলামির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধে ফুসে উঠছে, সংঘবদ্ধ হচ্ছে, সংগঠিত হচ্ছে। বেশি দিন দমন করে রাখা যাবে না। কাজী সরকারকে আমরা সবিনয়ে অনুরোধ করব যে আপনারা যদি প্রকৃত অর্থেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চান, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চান, সমস্ত রাজনৈতিক দল সংগঠনকে সাথে নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান পালন করবেন। কারণ সরকার তো কোনো একটা দলের হতে পারে না, সরকার তো সমস্ত দলের সরকার, সমস্ত মানুষের সরকার। তাহলে কেন আজকে এই যে বিভিন্ন সংগঠন যারা শুরুর দিকে প্রতিবাদ করেও আবার পিছু হটেছেন, এটা তাদের জন্য লজ্জার। তারা মানুষের সাথে তামসা করছেন, যেমনি তামসা করেছেন ভাস্কর্য ইস্যুতেও, শুরুর দিকে খুব আওয়াজ দিয়েছেন, খুব বিপ্লব দেখিয়েছেন, পরবর্তীতে দেখেছি আবার কথা ঘুরিয়ে ফেলেছেন, পিছু হটেছেন। এই ধরনের ভাওতাবাজি ভণ্ডামি জনগণের সম্মুখে উপস্থাপন করবেন না। নিজেদের নীতি নৈতিকতা নিয়ে যদি বীরের মতো টিকে থাকতে পারেন, তাহলে লড়াই সংগ্রামের আহ্বান জানাবেন, মানুষকে বিপ্লবের পথে ডাক দিবেন, মানুষকে স্বপ্ন দেখাবেন। ভাওতাবাজির কর্মসূচি, ভাওতাবাজির রাজনীতি, এদেশের জনগণ কিন্তু এখন খুবই সচেতন। তারা কিন্তু বুঝে কারা আওয়াজ দেওয়ার জন্য কর্মসূচি পালন করছে আর কারা প্রকৃত কর্মসূচি পালন করছে, কারা সুবিধাবাদী আচরণ করছে। কাজেই সেই ক্ষেত্রে আজকের এই প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা আজকে শত সহস্র মানুষের। অসংখ্য মানুষ কমেন্টস করে, অসংখ্য মানুষ তারা জিজ্ঞেস করে, ভাই কী হতে যাচ্ছে? এরা যে প্রথমে মোদি বিরোধী কর্মসূচি দিল, আওয়াজ দিল, বিশাল বিশাল মিছিল করলো, তা মোদি আসলে এরা শেষ পর্যন্ত কোনো কর্মসূচি পালন করবে কি না? এখন আমি বলেছি, ভাই অন্যরা কী করবে সেটা তো আমি বলতে পারি না। আমি আমার নিজের জায়গা থেকে বলতে পারি যে নিজের শরীরে শক্তি থাকা পর্যন্ত, জীবিত থাকা অবস্থায় অবশ্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেভাবে অতীতে সোচ্চার ছিলাম, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছি, আগামীতেও ইনশাল্লাহ করব। মোদি বিরোধী কর্মসূচি আমরাই সর্বপ্রথম রাজপথে নেমেছিলাম, তারপরে মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করি নাই, কারণ আমরা দেখতে পেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম কারা কারা এই দাবির পক্ষে কথা বলে, কারা রাজপথে নামে, কারা রাস্তায় নামে। দেখেছি এতদিনে কিছু কিছু সংগঠন তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, বিক্ষোভ করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আহ্বান থাকবে মোদি আসার আগ পর্যন্ত, যে যতক্ষণ পর্যন্ত মোদির আমন্ত্রণ সফর, মোদির এদেশের সফর বাতিল না হয়, ততক্ষণ পর্যন্ত ভীরু কাপুরুষের মতো, বীর পুরুষের মতো, প্রকৃত যোদ্ধার মতো, প্রকৃত রাজনীতিবিদদের মতো আপনাদের এই কর্মসূচি যেন অব্যাহত থাকে। আপনাদের যদি সেটা পারেন, তাহলে এদেশের মানুষ আপনাদেরকে কিন্তু রেসপেক্ট করবে, আপনাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কাজে সেই ক্ষেত্রে আপনারা যার যার দল থেকে, সংগঠন থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি চালাচ্ছেন, আমরা আমাদের জায়গা থেকে আগামী বৃহস্পতিবার 25 মার্চ সকাল 11টায় ঢাকার যে পল্টনের যে পল্টনের যে আপনার মুক্তাঙ্গন, যেটা রাজধানীর গুলিস্তান যে জিরো পয়েন্ট হিসেবে খ্যাত, সেই এলাকায় জিরো পয়েন্টের পাশে যে মুক্তাঙ্গন, সেখান থেকে আমাদের এই মোদি বিরোধী, সাম্প্রদায়িক মোদি বিরোধী বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু হবে। সেখানে পুলিশ গুলি করুক, বাধা দেখ, আমরা আমাদের বিক্ষোভ মিছিলে সেখান থেকে বের করব। যদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আব্রারের মতো জীবন দিতে হয়, আমরা জীবন দেব, তবু পিছু হটব না। যদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুঝতে যে আজকে এদেশীয় মোদির দালাল ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হয়, প্রয়োজনে যুদ্ধে লিপ্ত হব, আমরা সকল গণতান্ত্রিক শক্তিকে, সকল আগ্রাসন বিরোধী জনতাকে, সাম্প্রদায়িকতা বিরোধী জনতাকে আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল এবং এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই। আবারও বলছি যে কী কোন ব্যানার নিয়ে আন্দোলন করছে, কর্মসূচি করছে, সেটি মুখ্য বিষয় না।
প্রতিবাদ করাটা এবং মানুষের কাছে একটা মেসেজ দেওয়াটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার করে তোলাটাই হচ্ছে আমাদের এই কর্মসূচির মুখ্য বিষয়। স্পষ্ট কথা, আমি জানি আমার এই লাইভটি পশ্চিমবঙ্গের অনেক ভাই বন্ধু শুনে থাকেন। আমাদের কথা বন্ধুগণ, আমরা ভারতের বিরোধী নই, আমরাও চাই এদেশের জনগণের সাথে ভারতের জনগণের একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হোক, ভালোবাসার সম্পর্ক তৈরি হোক। সেই সম্পর্ক হতে হবে দুদেশের জনগণের ন্যায্যতার ভিত্তিতে, দুদেশের জনগণের যৌক্তিকতার ভিত্তিতে। সেখানে আমরা দেখেছি এই 50 বছরে বাংলাদেশ কীভাবে ভারতের দ্বারা শোষিত হচ্ছে, জোকের মতো শোষিত হচ্ছে। সীমান্তে প্রতিনিয়ত আমাদের দেশের নিরীহ বাংলাদেশি মানুষ মরছে। অসম বাণিজ্য চুক্তির মাধ্যমে কীভাবে বাংলাদেশে বাণিজ্যিক আগ্রাসন চালাচ্ছে এই ভারত, কীভাবে এদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে আজকে বাংলাদেশে একটা মাফিয়া সরকারকে প্রতিষ্ঠা করেছে ভারত। এই ধরনের অভ্যন্তরীণ হস্তক্ষেপ, এই ধরনের আগ্রাসন এদেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নেবে না, মেনে নিচ্ছে না। আমাদের আপত্তিটা সেই জায়গা থেকে। কাজেই সেই ক্ষেত্রে ভারতেরও এই যারা পলিসি মেকিংয়ে আছেন, দুদেশের সম্পর্ক নিয়ে কাজ করছেন, লেখালেখি করছেন, সম্পর্ক মেরামতের জন্য কাজ করবেন, তাদের প্রতি আমাদের আহ্বানটা হচ্ছে এদেশের জনগণের চাওয়া পাওয়াকে বুঝে এদেশের জনগণের স্বার্থের ভিত্তিতে যেন দুদেশের সম্পর্ক রচিত হয়। আপনারা সেই দিকে ফোকাস করুন, কোনো দলের সাথে ভারতের যেন সম্পর্ক না হয়, এদেশের জনগণের সাথে যেন ভারতের সম্পর্কটা হয়। আমাদের আপত্তির জায়গাটাই। আবারও আগামী বৃহস্পতিবার ছাত্র যুব অধিকার পরিষদের সাম্প্রদায়িক মোদি বিরোধী বিক্ষোভ মিছিলে সকাল 11টায় রাজধানীর পল্টন এলাকায় যে মুক্তাঙ্গন, সেখানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিতে চাই। বিস্তারিত কথা হবে রাজপথে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে মিছিলে। যারাই গণতন্ত্রের পক্ষের শক্তি, ভারতীয় আগ্রাসন বিরোধী শক্তি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের প্রতি আহ্বান থাকবে শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কাজ হবে না, পুতুপুতু করে কথা বললে কাজ হবে না, মিডিয়ায় দু একটা নিউজ করিয়ে মোদির বিরুদ্ধে কথা বললে কাজ হবে না। রাজপথে সোচ্চার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন যার যার জায়গা থেকে আগামী বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিলে সামিল হন, আমরা দেখিয়ে দেই আমরা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার জনগণ ভারতের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। আমরা গুজরাটের কসাই মতো মোদির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে। আশা করি আপনারা যার যার জায়গা থেকে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা যোগদান করবেন এবং একটা শক্ত বার্তা এদেশের জনগণের পক্ষ থেকে আমার দিতে আপনারা সহযোগিতা করবেন। সকল গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনতাকে সেই আগামী বৃহস্পতিবার সকাল 11টার কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যার যার জায়গা থেকে সোচ্চার প্রতিবাদ আমাদেরকে করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। এবং আজকের এই লাইভটি শেয়ার করার মাধ্যমেও এই কর্মসূচি সকলের কাছে পৌঁছে দিবেন, যেন সকলে অংশগ্রহণ করতে পারে এবং এই কথাগুলো সকলের মাঝে যাওয়া প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।